নমস্কার বন্ধুরা, এক্সাইজ কনস্টেবলের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তারা ভিডিওটি দেখবে। আজকে তোমাদের এক্সাইজ কনস্টেবলের সব কিছু বলবো, তোমাদের এক্সাইজ কনস্টেবলের প্রবাবলি রেজাল্ট ডেট, তোমাদের কাট অফ, প্রিলি, মেইন, ফাইনাল, ঠিক আছে, অফিসিয়ালভাবে তোমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল, এক্সপ্রেস কাট অফ তোমাদের কত যেতে পারে, ইন্টারভিউ তোমাদের 10-এ হচ্ছে, অনেকে জানতে চায় 10-এ সর্বনিম্ন কত দেয়, ভালো এভারেজ হলে কত দেয়। এর সঙ্গে আরেকটা কথা বলি, আজকে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে ফলো রাখবে, আজ একটা নোটিশ প্রকাশিত হতে পারে, সম্ভবত সেটি এনবিএবির ইন্টারভিউ নিয়ে সংক্রান্ত, ঠিক আছে, মেবি। এখন তোমাদের এক্সাইজ কনস্টেবলের কথা বলি, এক্সাইজ কনস্টেবলের মোট ভ্যাকান্সি ছিল 3,000, যেখানে পুরুষ এবং মহিলা ছিল। এখানে কিন্তু পুরুষ আর মহিলা যে ভ্যাকান্সি সেটা কিন্তু আলাদা করা ছিল না, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় বসেছিল, যেটা খবর পেলাম, যেটুকু আপডেট পেলাম, 21,479 জন, ঠিক আছে, একটু কম বেশি হতে পারে, অফিসিয়ালভাবে তো কোথাও জানা যায়নি। 21,479 জনের মধ্যে মেল 19,880 জন এবং ফিমেল প্রায় 11,499 জন। ইন্টারভিউ তো ডাকতে পারে কতজন, ঠিক আছে, ইন্টারভিউ ডাকতে পারে আমি এখানে 2 গুণ ধরেছি, অর্থাৎ 6,000, 5,000 থেকে 6,000 প্রার্থীকে তোমাদের ইন্টারভিউ তো ডাকতে পারে, অর্থাৎ ভ্যাকান্সি হচ্ছে 3,000, এর দ্বিগুণ। ইন্টারভিউ মার্কস, এটা কিন্তু অনেকে বলে, দেখো ইন্টারভিউ তোমাদের 10-এ আছে, ইন্টারভিউতে গড় বা এভারেজ নাম্বার, ঠিক আছে, সেটা হচ্ছে 5, ঠিক আছে। দেখো ইন্টারভিউতে তোমরা যাবে, ইন্টারভিউ তোমরা কীভাবে দেবে, কেমন নিজেকে রিপ্রেজেন্ট করবে, সেটা নিজস্ব তোমার ব্যক্তিগত ব্যাপার, এবং স্যারদের সাথে তুমি কীভাবে কথা বলো, এই টোটালটাই কিন্তু ইন্টারভিউর মধ্যে পড়ে। কোশ্চেন ধরবে, কিছু কোশ্চেনের উত্তর পারবে, কিছু কোশ্চেনের উত্তর পারবে না, এমন আবার অনেকে আছে মোটামুটি ভালোই পারবে। তো সব কিছুর উপর নির্ভর করে যেটা বুঝতে পারি যে সর্বনিম্ন এখানে 3 নম্বর দিতে পারে, ভালো বা গড় 5, এবং খুব ভালো 7 থেকে 8, ঠিক আছে, খুব ভালো হলে 7 থেকে 8 নম্বর পেয়ে থাকে, এখানে আশ্চর্য হওয়ার কথা নেই, ঠিক আছে। এরপর আমরা এক্সপেক্টেড কাট অফ আলোচনা করব। দেখো ক্যাটাগরি UR, OBCB, SC, OBCA, ST, এই কাট অফ অফিসিয়ালভাবে যেটা পিলি কাট অফ গিয়েছিল, UR-দের 37, OBCB-দের 36.75, SC-দের 36.50, OBCA-দের 35, SC-দের 33। মেইন কাট অফ অর্থাৎ কত নাম্বার পেয়ে প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাবে, অর্থাৎ ধরে নাও তোমরা এই যে মেইন কাট অফটা বলছি, এই নম্বরটা পেয়ে প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাবে, অর্থাৎ 6,000 প্রার্থী ইন্টারভিউতে ডাক পাবে। কিন্তু তোমরা মনে রাখবে, 6,000 প্রার্থীর মধ্যে কিন্তু 3,000 প্রার্থী ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। UR এটা হচ্ছে সম্ভাব্য কাট অফ, ঠিক আছে, UR-দের 48-51, OBCB-দের 48-50, SC-দের 45-47, OBCA-দের 43-45 এবং ST-দের 41। এই নাম্বার পেয়ে তোমরা ইন্টারভিউতে ডাক পাবে, এবং ফাইনাল কাট অফ যেটা হবে সেটা হচ্ছে এক্সপেক্টেড UR-দের 57-58, OBCB-দের 56, SC-দের 53-55, OBCA-দের 51 এবং ST-দের 47, ঠিক আছে। দেখো এই যে মেইন কাট অফটা বলছি, অর্থাৎ এই নাম্বারগুলো পেয়ে তারা ইন্টারভিউতে ডাক পাবে, কিন্তু এখান থেকে তো অনেকে বাদ যাবে, এর জন্য কিন্তু পরে যেটা আছে ফাইনাল কাট অফ অনেকটা হালকা একটু বেড়ে যাবে। তো এটুকু বললাম, আরেকটা কথা প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এক্সাইজ কনস্টেবলের ইন্টারভিউ ক্লাস আমি কিন্তু শুরু করে দিয়েছি, ঠিক আছে, ধীরে ধীরে তোমাদের আরও ইন্টারভিউ ক্লাস দিব, পার্ট পার্ট অনুসারে দিব। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা যেটা জানতে চাও যে এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট ডেট কবে দেবে, প্রথম কথা বলে রাখছি, এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট ডেট মার্চ মাসে, সম্ভবত দেওয়ার চান্সটা খুবই কম, এপ্রিল মাসে তোমরা পাবা, ঠিক আছে। যারা তোমরা 2019-এর ব্যাচ রয়েছে, সরি 2019-এর যারা WP যাদের জয়নিং, তাদের জয়নিং হবে, ঠিক আছে, তাদের জয়নিং হওয়ার পর তোমাদের 2021-এর যারা পরীক্ষা দিয়েছিলে প্রিলি পরীক্ষা, তাদের রেজাল্ট মার্চ মাসেই বেরোবে, আমি আবারও বলছি। আর এটা রেজাল্ট বেরোনোর পর তারপরে কিন্তু তোমাদের এক্সাইজের রেজাল্ট বেরোবে, এবং তার কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রকাশিত হবে, খুব দ্রুত সম্পন্ন হবে। তো ভিডিওটি ভালো লাগলে প্রথমে একটা লাইক দিবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জয় হিন্দ বন্ধুরা, ধন্যবাদ।